নমস্কার, আপনারা দেখছেন চ্যানেল এবিসি। আমি বিজয়, আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি। আজ আমি আপনাদের সাথে এখন আলোচনা করব বৃহস্পতি মিথুন রাশির গৃহে কিরূপ ফল প্রদান করে থাকে সেই সম্পর্কে। দেখুন, যদি কোনো জাতক অথবা জাতিকার জন্মকোষ্ঠী সাপেক্ষে বৃহস্পতির অবস্থান মিথুনে হচ্ছে, তাহলে তাদের মধ্যে একটা দার্শনিক মনোভাব কিন্তু দেখা যায়। এদের প্রবৃত্তি এবং আকাঙ্ক্ষা ভীষণ উচ্চমানের থাকে। সব বিষয়ে একটা তত্ত্ব অনুসন্ধান করার যে ক্ষমতা, সেটাও কিন্তু এদের মধ্যে পরিপুষ্ট রূপে দেখা যায়। সহজে প্রত্যেক বিষয়ের যে খুঁটিনাটি, সেগুলি পর্যবেক্ষণ করতে সক্ষম হয়ে থাকে। সহজে উপার্জন করার শক্তিও কিন্তু এদের মধ্যে বৃদ্ধি পায়, কিন্তু এরা ব্যয় বাহুল্য হয়ে থাকে প্রবলভাবে। নিজের উদারতার জন্য কুটুম্বের সঙ্গে সৌহার্দ্য, জীবনের শেষে বিশেষ আধ্যাত্মিক উন্নতি কিন্তু এদের জীবনে ঘটতে দেখা যায়। এবং এদের ক্ষেত্রে দেখা গেছে, এরা মানুষের প্রতি উদারতাও যেরকম থাকে, উদারতাও যেরকম দেখিয়ে থাকে, একই সাথে এরা উচ্চ বংশীয় কিন্তু বন্ধুও লাভ করে থাকে। আধ্যাত্মিক ব্যাপারে স্ত্রীর দ্বারা জীবনের সাহায্য প্রাপ্তি ঘটে। কুটুম্ব অর্থাৎ আত্মীয়ের মধ্যে কিন্তু বিবাহের সম্ভাবনা ভীষণভাবে থাকে, অর্থাৎ আত্মীয়ের কানেকশানে, আত্মীয়দের যোগাযোগের মাধ্যম দিয়ে কিন্তু বিবাহের সম্ভাবনা তৈরি হতে পারে। দেখুন, সজ্ঞানে এদের ক্ষেত্রে কিন্তু ধর্মকর্মে প্রতিযোগিতা বা বাধা এদের জীবনে চলে আসে। অর্থাৎ কোনো ধার্মিক কার্য করতে গেল বা কোনো প্রতিযোগিতামূলক কোনো কিছু করতে গেল, সেখানে কিন্তু এরা জেনে বুঝেই কিন্তু বিভিন্ন বাধার সম্মুখীন হয়ে থাকে। কর্মশীলতার দ্বারা উন্নতি বা প্রতিষ্ঠা এদের জীবনে ভীষণভাবে লাভ হতে দেখা যায়। অনেক সময় পরের জন্য বাজে কাজে লিপ্ত হতেও কিন্তু এদের দেখা যায়। মনের মতো বন্ধু কিন্তু এরা লাভ করে থাকে জীবনের কখনো কখনো। সন্তানের দ্বারা এদের জীবনে সুখ প্রাপ্তি হয় এবং পরিবারের মধ্যে ধর্মের প্রভাব কিন্তু আধিক্য বৃদ্ধি পেতেও দেখা যায়। তাহলে আজ আলোচনা করলাম বৃহস্পতির মিথুন রাশির গৃহে অবস্থান আপনাদের জীবনে কি প্রভাব তৈরি করবে সেই সম্পর্কে। আমাদের আলোচনা আপনাদের কিরকম লাগছে অবশ্যই লিখে জানাবেন। যদি ভালো লেগে থাকে সেক্ষেত্রে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে বন্ধুদের সাথে ভুলবেন না। অনেক ভালো থাকুন, সুন্দর থাকুন, সুস্থ থাকুন। আগামী পর্বে দেখা হবে।